বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে 2019-20 ও 2020-21 অর্থ বছরে আর্থিক নিরীক্ষায় 52 খাতে 26 কোটি টাকার অডিট আপত্তি উঠেছে। আপত্তিগুলো উঠেছে দরপত্রের মাধ্যমে কেনাকাটায়। এ নিয়ে প্রতিষ্ঠানটিকে চিঠি দিয়েছে নিরীক্ষা অধিদপ্তর। আপত্তিগুলো নিষ্পত্তিযোগ্য বলে দাবি নির্বাহী পরিচালকের। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে দুই অর্থ বছরের কেনাকাটায় অনিয়মের চিত্র তুলে ধরে অডিট আপত্তি জানিয়েছে নিরীক্ষা অধিদপ্তর। দরপত্র ছাড়াই কেনাকাটা করা, অব্যয়িত অর্থ জমা না দেয়া, প্রকল্পের বাইরে গিয়ে ঠিকাদারকে বিল পরিশোধের অভিযোগ আনা হয়েছে অডিট আপত্তিতে। আমরা যে ব্যয়টা করছি সেটা সরকারি নীতিমালার আলোকেই, সরকারি যে রুলস রেগুলেশন আছে সেই আলোকেই আমরা ব্যয় করছি। অডিটের একটা আছে যে আপত্তি উত্থাপন, তারপর দ্বিপক্ষীয় সভা হয়। নিরীক্ষা প্রতিবেদনের তথ্য অনুযায়ী বৃহৎ এই প্রতিষ্ঠানে কেন্দ্রীয়ভাবে হিসাব সংরক্ষণ হয় না, প্রস্তুত করা হয় না বার্ষিক আর্থিক বিবরণী, এ কারণে আয় ব্যয়ের চিত্রও গোপন থাকে। কয়েক বছর থেকে ত্রিপক্ষীয় বৈঠক না হয় এমন আপত্তি জমছে মনে করছেন সুশাসন বিশ্লেষকরা। জনগণের অর্থে পরিচালিত প্রতিষ্ঠানে যখন অডিট আপত্তি আসে তখন কিন্তু এই ক্ষেত্রে আমাদের কাছে যেটা মনে হয় যে এটি দায়িত্বশীলতার যে পরিচয় দেওয়ার কথা এটি এখানে দেওয়া হয়নি। কয়েক বছর ধরে যে বিষয়টি হয়ে আসেনি সেটি হচ্ছে একটা ত্রিপক্ষীয় মিটিং, সেটি হচ্ছে অডিট বিভাগ, সেই প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আপত্তি নিষ্পত্তির জন্য নিরীক্ষা অধিদপ্তর 19 জন ঢাকায় যৌথ সভা ডেকেছিল, যদিও সেই সভা হয়নি। বিষয়টি যৌথ সভার মাধ্যমে সমাধান হবে বলছেন সংস্থাটির নির্বাহী পরিচালক। সার্কুলারের ভিত্তিতে আমরা এই কাজগুলো করছি, সেগুলো আমরা বোর্ডশিট ওনাদের জবাব দিয়েছি, জবাব ওনারা যাতে সন্তুষ্ট হয় সরাসরি মীমাংসা করতে পারে, আমাদের যুক্তি উপস্থাপন করা হয়, আমাদের উপস্থাপিত যুক্তি যদি তাদের কাছে সঠিক মনে হয় তখন সেগুলো আপত্তি নিষ্পত্তি হয়। 2019-20 ও 2020-21 অর্থ বছর ছাড়াও বিএমডি এর গোদাগাড়ি জোনে 2017 সাল পর্যন্ত 180টি চেক জালিয়াতির ঘটনায় প্রকৌশলী TFM হাসনুল ইসলাম ও আনোয়ার হোসেনের জড়িত থাকার বিষয়টিও নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী।